আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাখছি যে আমরা কী করে প্রফেশনালি ভিডিও এডিটিং করবো আমাদের মোবাইল ফোন দিয়ে। আমরা প্রথম ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কী করে ভিডিও প্রফেশনালভাবে শ্যুট করবেন। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন এক্ষুনি দেখে নিন, আপনার এর এন্ড স্ক্রিনে ভিডিওটা অবশ্যই থাকবে। তো বন্ধুগণ, আপনাদের আমি এই জন্য ভিডিও শ্যুটিং প্রথমে আর তারপরে এডিটিং শেখাতেছি, যাতে আগে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল খোলার আগে ভিডিও এডিটিং এবং কি ভিডিও শ্যুটিং আগে শিখতে হবে, তারপরে ইউটিউব চ্যানেল খুললে তারপর কাজ করতে পারবেন। এই জন্যই আমি আগে এডিটিং এবং কি শ্যুটিং এবং কি থাম্বনেল সব কিছু এই টু জেড শেখানোর পরে আপনাদের ইউটিউব চ্যানেল খোলার দিকে আগাবো। আপনাদের আস্তে আস্তে ইউটিউব চ্যানেল অথবা ইউটিউবের যত টুকিটাকি বিষয় আসে আছে সব আপনাদের জানানোর চেষ্টা করবো। তো বন্ধুগণ, আজকের বিষয়টি হচ্ছে ভিডিও এডিটিং। তো কাইনেমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার জন্য একদম প্রফেশনাল ভিডিও, তো আমাদের একদিনে এনাফ হবে না। একদিনে অনেক ভিডিও আপনারা অনেক কিছু একদিনে দেখা দিলে হয়তো শিখতে পারবেন না, তাই এই ভিডিওটি আমি পর্ব ভাগ করেছি। পর্ব পর্ব করে আপনাদের হয়তো তিনটি অথবা চারটি পর্ব হবে। এই চার পর্বতে আপনাকে কাইনেমাস্টারের এ টু জেড যা আছে সব কিছু আপনাকে শেখানো হবে। তো আপনি যদি এই চারটি ভিডিও ঠিক মতো দেখেন, আপনার একদম কাইনেমাস্টারের বস হয়ে যাবেন আমি আশা করি। তো বন্ধুগণ, তো আজকে আমরা শুরু করব। তবে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটা যেহেতু নতুন আপনাদের জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুগণ, আর বকবক না করি চলুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুগণ, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমি আপনাদের ডাউনলোড এবং কি ইনস্টল এগুলো দেখালাম না এই জন্যই যে এগুলো আপনার সাধারণ একটা যে কোনো মানুষই পারে, আর আমি আশা করি এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদের স্টানে বলে কিছু শেখাতে চাই, যেগুলো আপনার একটু ভেজাল হয়, একটু সমস্যা হয় সেগুলো। আমি আপনাদের চাই না যে আপনাদের ওই সময় লস করানোর জন্য, ঠিক আছে? তো আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন। তো আমরা আপনারা যখন ইনস্টল করবেন তখন তো আপনার একটা এই প্রজেক্টটা থাকবে না, এই প্রজেক্টগুলো থাকবে না, তো আপনাদের থাকবে এই এইগুলা, ঠিক আছে? তো আমরা একটা নতুন প্রজেক্ট মনে করেন নিলাম, আপনারা প্রথমে ক্লিক করবেন প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পরে একটা মিডিয়া, এই যে উপরে মিডিয়া, এই মিডিয়ায় ক্লিক করবেন, ঠিক আছে? মিডিয়ায় ক্লিক করার পরে আপনি একটি যে কোনো একটি ফটো নেবেন ব্যাকগ্রাউন্ড হিসাবে, এটা দেখার জন্য না, এটা দেখা যাবে না, যে কোনো একটা ফটো নেবেন, ঠিক আছে? তো আমি একটা ফটো নিয়ে দেখাইতেছি আপনাদের, পিকচার থেকে আমি একটা ফটো নিই। নেওয়ার পরে আমি মনে করেন এই ফটোটাই নিলাম, নেওয়ার পরে ক্লিক করে দিলাম। তারপরে এই ফটোটায় আপনারা এইভাবে শব্দ ধরবেন, যখন হলুদ হবে তখন এভাবে নকদের তাই না এই সামনে আনবেন, যতটুকু আপনার ভিডিওটা লম্বা করা প্রয়োজন ততটুকু, ঠিক আছে? তো আমি বেশি লম্বা করলাম না, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এভাবে রাখলাম। তো এখন তারপরে এই যে উপরে যে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন, যে ভিডিওটা এডিট করতে চাইতেছেন সেই ভিডিওটা নেবেন। তো আমি একটা ভিডিও নিতেছি, আমি এটাতে ক্লিক করলাম, তারপর ফটো এই এটাতে ক্লিক করবেন, তারপর আপনার যে জায়গা থেকে নিছেন আমি ক্যামেরা থেকে নিব। তো আমি ক্যামেরা অপশনে গেলাম, তারপরে আমার একটা ভিডিও নিলাম। তো ভিডিওটা এইভাবে ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওতে আসবেন। আসার পরে তো আপনারা এই যে তীর আইকন যে দেখা দিচ্ছে ভিডিওর সাইডে, এই তীর আইকনে ধরে আপনারা ভিডিওটা ঠিক সাইজ মতো বসাইবেন, ঠিক আছে? ভিডিওটা ঠিক সাইজ মতো আপনারা বসাই নেবেন, আর সাইজ মতো বসাইবেন। আর যদি আপনারা ক্রপ করতে চান তাহলে নিচে আসার পরে দেখেন যে ক্রপিং একটা অপশন আছে, এই যেতে ক্রপ তো আপনারা করতে পারবেন, আশা করি ক্রপিং কী আপনারা সেটা বোঝেন। তো আপনারা ক্রপিং করে নেবেন। তো তারপরে আপনি যদি এই ভিডিওটার যদি আপনি এখন মনে করেন আমি বসাইলাম, আপনি ঠিক মতো বসাইছেন, এখন ওই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আপনি নেবেন না, এই সাউন্ডটা বাদ দিয়ে দেবেন, এই ভিডিওটা থেকে সাউন্ডটা আপনি রাখবেন না, অন্য সাউন্ড দেবেন। তো আপনি এই সাউন্ডটা দেওয়ার জন্য, এই সাউন্ডটা বন্ধ করার জন্য এই দেখেন যে নিচে যে উপরে একটা সাউন্ডের অপশন আছে, যে এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও সাউন্ডটা আপনি যদি রাখতে চান তাহলে তো থাকলোই, আর যদি বন্ধ করে দিতে চান একবারে দেখেন 100 আছে, একবারে 0 নামাই দিবেন, ঠিক আছে? তো এখন এই ভিডিওটার কোনো সাউন্ড থাকলো না, এখন আপনার তো এই ভিডিওটা অন্য যে কোনো একটা সাউন্ড দিবেন। তো আপনি যদি রেকর্ড করতে চান, যে আমি রেকর্ড করে আমার আপনার ভয়েসটা রেকর্ড করে দিবেন, সেটা আপনার এই যে রেকর্ডের অপশন আছে যে এই জায়গায় শুধু আপনারা একটা ক্লিক করবেন, মানে আমার আর একটা রেকর্ড হয়েছে এর জন্য রেকর্ড করতে পারতেছি না, তো এই যে স্টার্টে ক্লিক করলে রেকর্ড শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এই জায়গা থেকে রেকর্ড করে নিতে পারেন। আর যদি না এক্সট্রা কোনো মিউজিক আপনারা লাগাইতে চান অন্য জায়গা থেকে আইনা, তাহলে এই যে আপনার এই দেখেন যে অডিও একটা এই আছে, অপশন আছে অডিও, তো এই জায়গায় ক্লিক করবেন। তো আমি একটা এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আমার সব অডিওগুলো শো করতেছে, আমার মোবাইলে যত অডিও আছে সব শো করতেছে। তো আপনারা কী করবেন, একটা যে কোনো একটা অডিও নেবেন। তো আমি একটা নিলাম,
আমাকে নেওয়ার পরে দেখেন এটা আমার আমার এই জায়গায় আপনার আপনি এই জায়গাতে প্লে করে দেখতে পারবেন কোন অডিওটা কি। যদি আপনি প্লে করে দেখলেন ভালো লাগলো তাহলে যে প্লাস আইকন যে দেখতেছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করলাম, এই আমার এটা নিতেছে না অডিওটা, একটু সমস্যা আছে। তো এই যে আমি এটা দিলাম, ঠিক আছে। তো এটা আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দিলাম। তো এখন দেখেন যদি আমি এটা প্লে করি ভিডিওটা, এই সাউন্ডটা বাজছে, এই সাউন্ডটা বাজবে। এবং কি এই সাউন্ডটা যদি আপনি হয়তো বাড়াইতে চান কমাইতে চান তাহলে যে সাউন্ড অপশন, যে আপনারা দেখেন যে সাউন্ড অপশন, এই যে আপনি পারলে 200 দিতে পারেন, আবার কমায় দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো এভাবে সাউন্ড কমালেন, সাউন্ড বাড়ালেন। তো এখন আপনাদের কি দেখাবো, সাউন্ড কমানি সাউন্ড বাড়ানি দেখালাম। তো এবার আপনাদের দেখাবো যে মনে করেন আমার এই ভিডিওটা আমার সামনে থেকে কাটার প্রয়োজন, সামনে থেকে আমার যে আমি রেডি হইতেছি যেহেতু এইগুলো আমি কাটে দিব, ঠিক আছে। তো কাটার জন্য আপনারা এই এই মানে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, যে আর কি লেয়ার দেখা যাচ্ছে লেয়ারটার উপরে ক্লিক করবেন। মানে যতটুকু থেকে আপনার কাটার দরকার আপনি এই তাই না, এই যে দাগটা, যে এই দাগটা যে দেখতেছেন এই দাগটা নেবেল করবেন, যেহেতু সামনের টুকা অথবা পিছের টুকু আপনি কাটিয়ে ফেলাবেন। তো এটার জন্য আপনি এই দাগটা নেবেল করবেন, ঠিক আছে। করার পরে মনে করেন আমি এখন সামনের টুকু যে দাগের এই সাইডে যেটুকু আছে এইটুকু আমি কাটিয়ে ফেলবো। তা দেখেন এই যে সিজারের যে আইকন আছে একটা, দেখেন এই যে কেসির আইকন, এই কেসির আইকনে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমাদের দেখা যাচ্ছে আপনি সামনে থেকে ক্লিক করবেন, দেখেন এই জায়গায় চিহ্ন দেওয়া আছে, তারপর ইংলিশে লেখা আছে টাইম প্লেয়ার লিফট, মানে যা মানে প্লে টাইম অথবা সামনে থেকে অথবা মাঝখান থেকে কাটতে চান, তিনটা অপশনই আছে। দেখেন আপনারা খেয়াল করে যদি দেখেন তিনটা অপশনই আছে। তো আমি সামনে থেকে যেহেতু কেটে ফেলাবো তো আমি এই সামনে থেকে ক্রপ দিলাম। তো দেখেন আমার সামনে থেকে কেটে গেছে, ঠিক আছে। তো কেটে গেছে। তো এখন যদি আমি মনে করি যে এই মাঝখানের মাঝখানের মনে করেন আমি এইটুকু কাটবো, এই এইটুক আমি কাইটা ফেলাই দিব, ঠিক আছে। মাঝখানে যেটুকু আমার চিহ্নের ভিতরে আছে এইটুকু আমি কাইটা ফেলাবো, তাহলে আমি কী করবো, তাহলে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আবার সিজারে আইকনে ক্লিক করবেন, তারপরে এই যে আপনি এই যে স্প্লিট অ্যাট, ঠিক আছে, স্প্লিট অ্যাট এ প্লেট, স্প্লিটে যে তৃতীয় নাম্বারটা যে ক্লিক করবেন স্প্লিট, ঠিক আছে, এই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু কেটে গেল তো তারপরে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি আবার এই জায়গায় আনবেন, আনার পরে এই আবার স্প্লিট, তারপরে কী করুন আবার এই যে লাস্টের তৃতীয় নাম্বারটা স্প্লিট। তো এখন স্প্লিট হয়ে গেছে, মানে তিনটাই হয়ে গেছে। এখন এই মাঝখানেরটা আপনি বাদ দেবেন, মাঝখানেরটা এখন এই জায়গা থেকে ক্লিক করে আপনি এই ডিলিট আইকনে ক্লিক করবেন, যে ডিলিটের বাটন আছে ডিলিটে একটা ক্লিক করে দেবেন। তো ডিলিট হয়ে গেল, তারপরে আপনি এই দুইটা আলগোস্তে এভাবে আস্তে করে নিয়ে জোরে লাগাই দিলেন। তো এখন একটার পর একটা আসবো, ঠিক আছে। তো আপনি যদি চান যে এই ভিডিওটা একটার পর একটা আসবো, তারপরে এখন আপনাদের দেখাই যে এই ভিডিওটা আসবে কীভাবে আসবে, আপনাদের অ্যানিমেশন কীভাবে দেবেন, মানে একটা ভিডিও আসার টাইমে কী মডেলে আসবো অথবা নর্মালে। দেখেন এভাবে যদি আমি ছাড়ে দিই আসলো, আর যদি আপনারা চান একটু মডেল করে আসবো তাহলে কী করবেন, এই ভিডিওটা দেওয়ার পরে যে ইন অ্যানিমেশন, আপনার যদি অ্যানিমেশন দিতে চান, মানে কোনো অ্যানিমেশন, মানে ভিডিওটা একটা মডেল আপনি যে মডেলে আসতে চান দেখাই আপনাদের ইন অ্যানিমেশন। আমি দেখেন এই যে ফেড টপ এরকম অনেক ইন অ্যানিমেশন আছে। তো আপনারা আসলে আপনাদের যদি আমি সারা দিন ভরে শেখাই তো আপনারা এটা শেখা হবে না, যদি আপনারা আর আসলে এর ভিতরে না যান। তো এর ভিতরে যা একটা করে অপশন আপনারা দেখবেন আর একটা করে শিখবেন। তো এভাবে আবার মনে করেন আউট টাইমটা, যেটা এই যে আউট টাইম অ্যানিমেশন আছে, দেখেন এই যে আউট টাইম অ্যানিমেশন, ঠিক আছে। তো আউট টাইমে আপনি করতে আউট টাইম করতে পারেন। তো এই জায়গায় আরও অপশন, অনেকগুলো অপশন আছে। তো এগুলো অপশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে থাকবেন। তো আজকে আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাইছি, তো সেটি হচ্ছে আপনাদের সাধারণত একটা ভিডিও যাতে মেক করা পারেন, আপনারা যদি লোগো অ্যাড করতে চান আপনার ভিডিওতে, তো এই যে লেয়ারে এই যে লেয়ারটা, এই লেয়ারটায় ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পরে একটা আপনার যে কোনো একটা যেটা লোগো আপনার সেটা আপনি নিতে পারেন। তো আমি পিকচারটি ক্লিক করলাম, তা আমার একটা যে কোনো একটা লোগো নিলাম, না পিকচারটি আমার লোগো নাই। তো আমি আর একটার থেকে লোগো নিতেছি, আমি একটু ধৈর্য ধরেন আপনারা, আসলে আপনাদের দেখানোর জন্য। তারপরও আমরা আর একটু মানে যে লোগোটা নিলাম, লোগোটা নেওয়ার পর আপনার সমান করে আপনার যে যে জায়গায় বসাতে চান আমি এই জায়গায় বসাই দিলাম, আপনাদের দেখানোর জন্য আমি এই জায়গায় বসাইলাম।
তো আমি এই জায়গায় বসাই দিছি, কিন্তু তো লোগোটা বসাই দিছি, এখন লোগো শেষ। আর একটা জিনিস, আপনারা যে কোনো একটা টেক্সট, মনে করেন আপনার নাম নামটা জায়গায় দিবেন, যে কোনো একটা টেক্সট দিবেন, আর এই লোগোটা আপনারা পুরাটা যে পুরা ভিডিওর উপর দিতে চান, তাহলে আপনি যতটুকু দিতে চান পুরা লোক নোক দিয়ে চাপ দিয়ে ধরে টাইনে নিয়ে আসবেন, তাহলে বড় হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আসলে বুঝবেন, ভিতরে গেলেই বুঝবেন, সব কিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। তো এটা দিয়ে এলো, এখন আপনাদের আমি শিখাবো যে আপনারা টেক্সট কী করে সেট করবেন। তার জন্য আপনারা এই লেয়ারেই ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পরে দেখেন যে টেক্সের একটা অপশন আছে, এই টেক্সে একটা ক্লিক করবেন। তো আমি টেক্সে ক্লিক করতেছি, তো আপনার যে কোনো একটা লিখলেন, যে কোনো একটা লিখলেন, লেখার পরে ওকে দিলেন। ওকে, তো এই লেখাটা আপনি কোন জায়গায় বসাতে চান, এই যে জায়গায় বসাইলাম আমি এই জায়গায় বসাই দিব। তারপরে এই যে আপনার আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, দেখেন কালার চেঞ্জ করার এই যে একটা অপশন আছে, কালার চেঞ্জ করে দেবেন আপনারা। যে আমি লাল কালার দিলাম, রেড কালার, তো লাল দিয়ে দিয়েছি, তো টিক মার্ক। তো এখন এই লেখাটা যদি আপনারা চান যে কোন দিক থেকে আসবো, তো আমি ইন অ্যানিমেশন দিলাম এই লেখাটাতে, দেখেন এই যে, এই দেখেন এই, তাহলে লেখাটা এই দিক থেকে আসতেছে। আবার নিচকারটা দেন, তাহলে আর এই দিক থেকে আসতেছে। এভাবে অনেক অপশনই আছে, আপনারা একটা একটা দেখবেন, একটা একটা মানে সিলেক্ট করবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন। দেখেন যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন, দেওয়ার পরে আপনার যেটা সিলেক্ট হয়ে যাবে টিক মার্ক দিয়ে, যে উপরে যে টিক মার্ক, মানে এভাবে বসাই দিচ্ছেন, এটা বসাই দিচ্ছেন, তারপরে যে উপরে যে টিক মার্ক, এই যে এটা, এই টিক মার্কে একটা টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। দেখেন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, লেখাটা দেখেন এইভাবে আসতেছে, লেখাটা এইভাবে আসতেছে। তো এটার আউটটা যদি আপনি দিতে চান, তাহলে আবার এটার ভিতরে ক্লিক করবেন, এই লেয়ারটায় ক্লিক করবেন, দেখেন এই যে আউট অ্যানিমেশন আছে, এই যে দেখেন এই জায়গায় আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন, ওভার অল টাইম ইন অ্যানিমেশন। ঠিক আছে, তো আপনারা আউট অ্যানিমেশন যে কোনো একটা দিয়ে দেবেন আপনাদের মন মতো, মনে করেন এভাবে যাইবো গা, চলে যাবো গা। দেখেন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, লাস্টে নিয়ে, লাস্টে নিয়ে প্লে করতেছি, দেখেন লেখাটা ওইভাবে চলে গেছে। ঠিক আছে, তো এভাবে ভিডিওটা এভাবে আপনারা সব কিছু করবেন, লেখা টোকা যে জায়গায় আপনারা যেটা দিতে চান আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, এখন মনে করেন আমার ভিডিওটা কমপ্লিট, আমরা এতক্ষণ দেখালাম না আপনাদের, মনে করেন আমার ভিডিওটা কমপ্লিট, আমি আপনাদের এই ভিডিওটা মনে করেন আপাতত সাধারণ একটা ভিডিও করার জন্য এটাই মানে ফার্স্ট লেভেলের, এইটুকু আপনি যথেষ্ট একটা ভিডিও করার জন্য। তারপরে আপনারা আস্তে আস্তে যাবেন, আরও আমি কিছু দেখাবো, যেহেতু আমাদের ভিডিওটা হয়তো বা 3 পর্ব হয়তো বা 4 পর্ব হতে পারে, তো আমি আপনাদের দেখাবো। আশা করি যে আপনি একজন ভিডিও এডিটর, ভালো একজন ভিডিও এডিটর হবে অ্যান্ড্রয়েডে, তো আমার ভিডিওগুলো যদি পুরো ভিডিওগুলো দেখেন। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই ভিডিওটা আপলোড ডাউনলোড করব। তার জন্য এই যে দেখেন, এই যে উপরে এই যে এই এই অপশনটা ক্লিক করবেন, এই যে এই অপশনটা, ঠিক আছে, তীর অপশনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে আসে এখানে। তারপরে আমরা এই যে প্রথম যেটা থাকে, এই যেটা, এইটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে এই যে শেয়ার আইকন, এই যে শেয়ার আইকন, এই শেয়ারে যদি আমি একটা ক্লিক করে দিই, শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ভিডিও ডাউনলোড করবেন। কতটা ডাউনলোড করবেন আপনাদের মনে হচ্ছে, আপনাদের মোবাইলের সেটিং অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন, তবে ইউটিউবের জন্য ফুল এইচডি 1080 এটাই ভালো, আর এই যে ফ্রেম রেট 24 এটা সবচেয়ে বেটার। ঠিক আছে, 24 ফ্রেম রেট সবচেয়ে বেটার। তো আমি এভাবে ডাউনলোড করব। তো এখন যদি আমি এই যে এক্সপোর্টে দিয়ে দিই, এই জায়গায় আমার ঠিক করা হয়ে গেছে, তো আমি যদি এক্সপোর্টে দিয়ে দিই, এই যে এক্সপোর্ট শুরু হয়ে গেছে, অটোমেটিক এক্সপোর্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুগণ কেমন হলো আজকের এই ভিডিওটি, আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আর একদিনে আমি এত কিছু দেখালাম না এর জন্যই, যে একদিনে আপনাদের বেশি কিছু দেখাইলে আপনারা গোল পাকা ফেলাবেন। ঠিক আছে, তো সুতরাং কম কম করে দেখবেন, একটা ভিডিও প্রয়োজন দুইবার দেখবেন। ঠিক আছে, দুইবার দেখার পরে যে কাজটা দেখবেন সেই কাজটা আগে শিখবেন, একবার পারেন না, দুইবার পারেন, চারবার পারেন, দেখার পরে শেখার পরে তারপরে অন্য কাজের দিকে হাত বাড়াবেন। সুতরাং এই ভিডিওটা আমি কাইনেমাস্টার সম্পর্কে আপনাদের একটু আস্তে মানে ধীরে ধীরে ধারণা দিতে, এর জন্য যাতে আপনারা শিখতে পারেন। আমার উদ্দেশ্য মেন আপনাদের শেখানোর জন্য, যেহেতু আমি পূর্বে আমার চ্যানেল ছিল, আমি সেই চ্যানেলে আগাতে পারিনি আমার ভুলের কারণে, সেই ভুলগুলো যাতে যাতে আপনাদের না হয় সেজন্যই আমার এই চ্যানেলটি। তো বন্ধুগণ, এরপরে ভিডিওটা অবশ্যই কাইনেমাস্টার নিয়ে থাকবে, আর আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও মেক করা চেষ্টা করবো, কারণ আপনাদের চাহিদাই আমার কাছে মানে সবচেয়ে বেশি মূল্যবান। আপনাদের চাহিদা মেটানোর চেষ্টা করবো, যে কোনো কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত অনেক বকবক করে ফেলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।
We'll be right back.